কিন্তু আমি যে এক বিকলাঙ্গ রাজা, যার মাথায় কাটায় জর্জরিত মুকুট আর পায়ে শিকল বাঁধা, সত্যসুখের রাজ্য করার স্বপ্ন দেখা ছাড়া আমার যে আর কোনো পথ বেছে নেই, আমি যে আমার জীবনের এক নিঃসঙ্গ সম্রাট, নিঃসঙ্গ সম্রাট সুজন চিরদিনিয়ারে কেটে গেল রে জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেব সবিময়ম ধিয়ো যো না প্রচোদয়া। আমি এখানে উপস্থিত আছি। মানুষ সব ভুলে যেতে পারে, কিন্তু তার জীবনের অন্ধকারময় পর্বটাকে সে কোনোদিন কোনো কিছুর মূল্যে ভুলে থাকতে পারে না। আপনি আপনি কোনোদিন এই রাজবাড়ির মাথার উপরে এক ভয়ঙ্কর কালো মেঘের অবয়ব দেখেছেন? আমি দেখেছি সেনা সেনা তার কালো দুটো হাত দিয়ে আমার গলাটাকে চেপে ধরতে চাইতো, আমার তত বন্ধ হয়ে আসতো। কিন্তু আজ সেই মেঘ কেটে গেছে, সে আধার রাতের অবসান ঘটিয়ে দেবী তার পদচিহ্ন দিয়ে আলোকিত করে তুলেছে এই গোটা রাজবাড়ি। দেখি নাকি দেবী? হ্যাঁ দেবী, দেবী দেবী, আমি না তার পবিত্র নিঃশ্বাসের শব্দ উপলব্ধি করতে পারছি, আর আমার মনে হচ্ছে সে যেন আমাদের সকলের সামনে দাঁড়িয়ে সদর্পে বলছেন, পাপের আগুনে পুণ্য ছুঁয়েছে সমাজ হয়েছে ছাই, কলির পাপের ধ্বংস লীলায় আমার পুণ্য ত্রিশূল চাই। আপনি কি বলছেন? তুমি চাই বলো না কেন, বাবা ঠাকুরের অপমান আমি কিছুতেই মেনে নেব। কিন্তু একজন নারীকে চাবুক মারার কর্মযোগ্যটাকে আপনারা মেনে নিতে পারছিলেন তাই তো? আসলে আপনার পুরুষ হওয়ার অহংকার এতটা অন্ধ হয়ে গেছেন যে আপনাদের ভিতরকার মানবিকতার বোধ পর্যন্ত শূন্য হয়ে গেছে। না হলে যে নারীর গর্ভ থেকে আপনাদের জন্ম, সেই নারী জাতিকে চাবুকের আঘাতে জর্জরিত করবার আগে নিজেদের কোন নারীর সন্তান হিসেবে পরিচয় দিতে আপনারা লজ্জা করত। আপনি শুনুন, আপনার বাবার এখানে কোনো দোষ নেই, উনি শুধু পরিস্থিতির শিকার মাত্র। আপনি যদি জানতেন যে আমি কি অপরাধ করেছি তাহলে আপনিও হয়তো। মহিষাসুরকে বধ করে মা দুর্গা যদি কোনো অপরাধ করে থাকেন তাহলে আমি চাই সেই অপরাধ হোক। রক্ত বিজয় রক্ত পান করে মা কালী যদি কোনো অপরাধ করে থাকেন তাহলে আমি চাই সেই অপরাধ হোক। তোমার চাওয়া পাগল অদ্ভুত, তবু আমি তোমার ভক্তকে শুনতে চাই, বলো বলো আর কি চাও? আমি চাই দানবের চোখে ভয়ের জীবন্ত দাবানলের আগুন দেখতে, যা মশাল হয়ে ছড়িয়ে পড়বে প্রত্যেকটি গ্রামবাসীর ঘরে ঘরে, আর সেই সব মশাল নিয়ে সেই অত্যাচারিত নিপীড়িত মানুষ একদিন শোষকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে, মুক্তির আনন্দে তারা একদিন সকলে করছে উঠে বলবে, কারণ ওই লৌহ কপাট ভেঙে ফেলে তরুণের লোপাটা রক্ত জমাট শিকল পূজার পাশানে বেদি, ওরে ওই তরুণ নিশান বাজাতর প্রলয় বিষম ধ্বংস নিশান হুটুক প্রাচীর প্রাচীর ভেদি। যে কথাগুলো বলছো এগুলো মন থেকে বিশ্বাস করে বলছো বুঝি? না না বাবা ঠাকুর, ও বই 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 পড়ে শিখেছে, আপনি বিশ্বাস করুন এইসব নিজস্ব চিন্তা ভাবনা নয়। না হলে ভালো, না হলে ভয় পাচ্ছেন নেতা ঠাকুর, নৃসিংহের আগমনে ভয় পাচ্ছেন তো? ভক্ত প্রহ্লাদকে দেখে ভয় পাচ্ছেন তো? স্বীকার করুন ভয় হচ্ছে আপনার, স্বীকার করুন। তাই নাকি? সূর্য সূর্য আমি তোমার মুখ থেকে শুনতে চাই, বলো বলো আসল সত্যিটা কি, বলো। বিশ্বাস বিশ্বাস এ আমার বিশ্বাস যে একদিন আসবে, যেদিন এই গোটা সোনার দিকে গ্রামের মাথার উপর থেকে কালো মেঘ সরিয়ে দিয়ে দেবী তার আগমনী বার্তা পাঠাবেন, এই গ্রাম পরিণত হবে এক শান্তির নীড়ে, আর সেই দিন আমি দেবীর চরণতলে বসে সগর্বে বলবো,
या देवी सर्वभूतेषु मातृरूपेण शासिता नमस्तस्वै नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण शासिता नमस्तस्वै नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण शासिता नमस्तस्वै नमो नमः रुद्रप्रताप তোমার ছেলের কর অপমান আমি কোনোদিনও ভুলবো না আমি এখানে উপস্থিত থাকা সত্ত্বেও একটা সাধারণ নারীর পায়ের কাছে বসে আমার সঙ্গে সঙ্গে আমার মা কালীকে করেছে অপমান ধ্বংস হয়ে যাবে মা কালী প্রকোপে সব ধ্বংস হয়ে যাবে মা কোনোদিনও তার সন্তানের ধ্বংস চায় না শয়তান এই সমস্ত তোদের মতো ভণ্ড বক ধর্মীদের তৈরি চল মাত্র রাজলক্ষ্মী বাবা ঠাকুর সময় এসেছে সাহসী যোদ্ধার মতো যুদ্ধের ময়দানে প্রতিপক্ষকে সমান সুযোগ দিয়ে দেখুন কথা দিচ্ছি মরুভূমি ধুলোর ঝড়ের মতো উড়ে যাবেন আপনি অসাধারণ প্রতিদান রুদ্রপ্রতাপ তাহলে দেখা যাক মরুভূমিতে উট হয়ে কে দাঁড়িয়ে থাকে আর কে বালির ঝড়ে উড়ে যায় ক্ষমা করে দিন বাবা ঠাকুর এরা অনভিজ্ঞ এসব কিছু জানে না তাই না ওদের বোঝা উচিত যে আগুনে হাত দেওয়া আর দূর থেকে আগুনের উত্তাপ নেওয়া দুটো সমান জিনিস নয় তাছাড়া ছোট্ট থেকে আগুন নিয়ে খেলতে আমি কিন্তু ভীষণ ভালোবাসি বাবা ঠাকুর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে সূর্য উদয় হবে না কখনো লক্ষ্মীর বিদায় আসন্ন চিতার ধোয়া আকাশ ছোঁয়াতে আমি অগ্নি শিখাতে চন্দন আমি অগ্নি শিখাতে চন্দ্র এটা তুমি কি করলে সূর্য এটা তুমি কি করলে বাবা ঠাকুর তোমার এই খাপ খেয়ালি পড়া আমি আর সহ্য করতে পারছি না কালী সূর্যের হাতে ভাইয়ের শিকল কে খুলেছে শিকল এসব কি বলছেন আঙ্কেল উনি মানুষ উনি কোন পশু নন আপনারা ওনাকে চুপ তুমি চুপ করো সূর্য আমার ছেলে আমার ওর ভালো মন্দ আমি বুঝব তোমার কাছে তোর কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি আঙ্কেল গ্রামের মানুষের বিপদ এইভাবে ডেকে এলো না তুমি আঙ্কেল আমি যেন গ্রামের কোন ব্যাপারে তোমাকে জড়াতে না দেখি রাজলক্ষ্মী এটাই আমার আদেশ আঙ্কেল আমি কি শুনলাম ওনার আপনাকে যে পাখি একবার খাঁচায় ঢোকে সেই তো বুঝতে পারে খাঁচা থেকে মুক্তির আনন্দ কতটা কিন্তু আপনি কেন এইভাবে যে মানুষটা সারা গ্রামের মুক্তির অপেক্ষায় সেই কি না বন্দি জানেন তাতে আমার কোনো দুঃখ নেই এক বুক ভরা আশা নিয়ে না আমি আমার এই বন্দি জীবনটাকে বেছে নিয়েছি আমায় বলবেন কি সেই আশা বলুন না আমি শুনতে চাই আপনি সত্যি আমার কথা শুনবেন শুনবো বলুন না আমি শুনবো জানেন এই প্রথম কেউ আমার কথা শুনতে চাইল আসলে আসলে আমি তো পাগল তাই ওই কালিকাকা ছাড়া আমার কথা কারোর কান অব্দি গিয়ে পৌঁছই না সবাই ভাবে ও তো পাগলের প্রলাপ আসলে এই পৃথিবীতে যেসব যোদ্ধারা বিনা অস্ত্রে প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধে নামে মানুষ তাদের পাগল বলেই গণ্য করে কিন্তু লড়াই যে আপনাকে লড়তেই হবে এই যে আরেক মাতৃভূমি বাঁচানোর লড়াই আপনার মতে সেই আগুন আছে বিশ্বাস করুন কিছুটা বারুদ যা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে পারে সমস্ত অন্যায় অত্যাচার অবিচারের অন্ধকারগুলোকে যাদের বিরুদ্ধে প্রতিবাদে নামলাম তারাই তো মিথ্যের বিজয় ডঙ্কা বাজিয়ে সত্যের মেরুদণ্ডটাকে ভেঙে চুরমার করে দিয়ে গেল কাদের হয়ে লড়বো বলুন তো যেখানে বিশ্বাস নেই সেখানে যে নিঃশ্বাস নেওয়াটাও বিড়ম্বনা মাত্র না 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 হার মানলে চলবে না আপনাকে বুঝতে হবে যে পাথর ছেনির আঘাত সহ্য করতে পারে সেই তো মুক্তি হয় কিন্তু
কিন্তু আপনি, আমি যে খাঁচায় বসে দেখতে চাই সমগ্র পাখিরা খাঁচা থেকে মুক্ত হয়ে আপন আনন্দে খুঁজে নিয়েছে তাদের মুক্তির স্বাদ, তাদের আপন সত্য সুখের ঘর। পারবেন না, পারবেন না, আমার এই স্বপ্নটাকে সত্যি করে তুলতে বলুন না, বলুন না, পারবেন না, পারবেন না, আপনি পারবেন না। আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, শেষ চেষ্টা আমি করবই, কিন্তু আপনাকেও একটা কথা রাখতে হবে। বলুন, বলুন, ডাকবেন। রাজাকে তার শিকল ভেঙে বেরোতে হবে, প্রতিষ্ঠা করতে হবে তার সুশাসন। এই গায়ের প্রজারা সবাই তার আসল রাজার আগমনের প্রতীক্ষায়। আপনার মতো একজন দক্ষ প্রশাসকের হাতে তাদের বড় প্রয়োজন সূর্যবাবু। কিন্তু কিন্তু আমি যে এক বিকলাঙ্গ রাজা, যার মাথায় কাটায় জর্জরিত মুকুট আর পায়ে শিকল বাঁধা, সত্যসুখের রাজ্য করার স্বপ্ন দেখা ছাড়া আমার যে আর কোনো পথ বেছে নেই। আমি যে আমার জীবনের এক নিঃসঙ্গ সম্রাট, নিঃসঙ্গ সম্রাট। সূর্যবাবু, চিরদিনই আঁধারে কেটে গেল রে জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে, চিরদিনই আঁধারে কেটে গেল রে জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। দূর থেকে দেখেছি পূর্ণিমা রাত, আমি কখনো আমার ঘরে জ্যোৎস্না ফুটেনি, চিরদিনই আঁধারে কেটে গেল রে জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। যদি পিছন থেকে কেউ কখনো ডাকে ডাকে নাম ধরে, চিরদিনই আঁধারে কেটে গেল জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। দূর থেকে দেখেছি পূর্ণিমা রাত, আমি কখনো আমার ঘরে চুষে। চিন্তা করবেন না, চিন্তা করবেন না, এই পাথর, এই পাথর কিন্তু একদিন না একদিন আমি ভাঙবই। এক মেঘ বালিকা
তাকে ধরবো বলি উড়তে চেয়েছি আকাশে। আমি শুনেছি আপনি নাকি খুব প্রকৃতি প্রেমী মানুষ, তা যারা প্রকৃতিকে এতটা ভালোবাসে তারা নিজের লোকেদের ভালো রাখতে পারবে না, এটা তো আমি বিশ্বাসই করি না। আমার প্রতি এত কনফিডেন্স ফেলেন কোথা থেকে? কতটুকু চেনেন আমায় আপনি? যদি বলি আপনার থেকেও বেশি। তার স্বপ্নগুলো কে সত্যি করে ভেসে যাব ওই বাতাসে। এই রাঙামাটিকে আপনি অন্ধকারের থেকে আলোর দিকে নিয়ে আসতে পারবেন আমার বিশ্বাস। হ্যাঁ, একদিনের জন্য হলেও আপনি এই রাঙামাটি অঞ্চলে মানুষের মুখে হাসি ফুটিয়েছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এক মেঘ বালিকা তাকে ধরব বলে উড়তে চেয়েছি আকাশে। তার স্বপ্নগুলো কে সত্যি করে ভেসে যাব। তোর চোখের সামনে বল কি চাস, বল কি চাস তুই বল। আমি পারুলকে বিয়ে করতে চাই। তুই বিয়ে করতে চাইলে যেমন বোন তোকে বিয়ে করতে চাইবে এমন তো নাও হতে পারে, তাই না? যাওয়ার সময় পুলিশের গাড়িটা করেই গিয়েছি, পুলিশে এলো বলে। বাকিটা তোর সিদ্ধান্ত বোন, জীবনের এই চরম সিদ্ধান্ত রাস্তাকে নিতে হবে। বল কি চাস, বল কি চাস তুই, সিঁদুর না শাস্তি? আমি জানতাম তুই হারতে পারিস না বোন, তুই হারতে পারিস না। তোকে বোন হিসেবে পেয়ে আজ আমার বড্ড কর্ম হচ্ছে রে বোন, আমার বড্ড কর্ম হচ্ছে রে বোন, বড্ড কর্ম হচ্ছে। তাহলে আপনার বোন উপেন বাবুকে বিয়ে করবে না, তাই তো? না অফিসার, আমার বোন কোন পিশাচের হাতে তার স্মৃতি রাঙাবে না। নিয়ে যান এই জানোয়ারটাকে, নিয়ে যান। ওকে নিজের পায়ে দাঁড়াতে হবে, আদালতের সামনে গিয়ে সমস্ত অসম্মান গুলোর দিকে আঙুল তুলে বলতে হবে, দর্শিত আমরা নই, দর্শিত তোমরা, লজ্জিত আমরা নই, লজ্জিত তোমরা, অসম্মানিত আমরা নই, অসম্মানিত তোমরা। আর তাতে যদি আমার বোনটার বিয়ে না হয় না হবে, কিন্তু আমি আমার বোনটাকে এভাবে আর দেখতে পাচ্ছি না মাসিমা, আমি আমার বোনটাকে এভাবে আর দেখতে পাচ্ছি না মাসিমা, আমি আমার বোনটাকে আর দেখতে পাচ্ছি না। বারুদ জানেন মাসিমা, আজ না একজনের কথায় মনে পড়ে বল পেলাম, সে আমায় বলেছে,
সে আমায় বলেছে আমার বোনের জন্য একটু অপেক্ষা করে দেখতে। দেখা যাক না, দেখা যাক না কোনো ব্যতিক্রমী পুরুষ আমার বোনের জীবনে আসে কিনা। পোড়া কপালির কপালে এত সুখ আছে বারু? সে যে অনেকদিন ধরে আমার বোনের মনে ভালোবাসার ঘর বেঁধেছে মাসিমা। এইসব তুমি কি বলছো? বারুল আর কিশোর দুজন দুজনকে বড্ড ভালোবাসে, আমার বন্ধুটার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। যদি আপনি অনুমতি দেন তাহলে কালি কালি আমি ওদের দুজনের বিয়ে দেবো মাসিমা, কালি। তবে তার আগে, তবে তার আগে আমি তোর থেকে জানতে চাই বোন, তুই কি চাস? বল্লা কি চাস? তুই যা চাইবি তাই হবে বোন। বল্লা কি চাস? তুই বল্লা, আমাকে বল, আমাকে বল, বল্লা বল, আমাকে বল, বল, বল। আমি জানি না দাদা বাড়ি কোন বলছিস বোন, কোন আমন বলছিস বোন, আমাকে বল বোন, ও জানি বল। দেখলেন, দেখলেন পাহুলটা কেমন চলে গেল দেখলেন? এখন আমি কি করবো বলুন তো, কি করবো এখন? বারুদ মাসিমা, আমায় কিছু বলবেন মাসিমা? তোমার মার উপর আমার খুব হিংসে হয়। আচ্ছা, তোমার মায়ের মতো এমন সন্তানের জন্ম আমি কেন দিতে পারলাম না বলো তো? কেন তো আমি কোনো পাপ করিনি, তাহলে ঈশ্বর কেন তোমাকে আমার সন্তান করে পাঠালেন না? কেন পাঠালেন না? হয়তো হয়তো সেই পুণ্য সঞ্চয় আমি করতে পারিনি মাসিমা। ভারত, তাতে করে আপনাকে আমি মা বলে ডাকতে পারি, ইচ্ছে করলে আপনাকে একটু জড়িয়ে ধরতে পারি, খুব ক্লান্ত লাগলে আপনার কোলে মাথা রেখে একটু ঘুমোতে পারি। কেন পারবে না? জন্ম দিলেই বুঝি মা হওয়া যায়, নাইবা দিলাম আমি জন্ম, তা বলে কি তুমি আমাকে মা বলে ডাকতে পারো না? আমাকে কি একবারও মা বলে ডাকা যায় না ভারত? অনেকদিন ধরেই আপনাকে মা বলে ডাকতে চাই, ভয় করে, ভয় করে আমার। আপনার ছেলের মতো আপনি আমাকে আপনার থেকে দূরে সরিয়ে দেবেন না তো? কোন মায়ের ক্ষমতা আছে রে তোর মতো ছেলেকে দূরে সরিয়ে দেবে? আয়না বারু, আয়না আমার কাছে আয়, একবার আমাকে মা বলে ডাক না রে, একবার মা বল না আমাকে, বল মা। আমার ভীষণ ক্লান্ত লাগছে মা, ভীষণ ক্লান্ত লাগছে, আমাকে একটু তোমার কোলে মাথা রেখে শুতে দেবে মা? একটা একটা গান আমায় শোনাবে মা? রাত নামি দু চোখে ঘুম জড়া লাল পুরি নীল পুরি কল্পনা স্বপ্নের চলো যাই একসাথে যেখানে যাব। কি হচ্ছে? আমি জল নিয়ে আসবো, জল 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 মা, মা আমার কথাটা শোনো মা, মা গো মা আমার কথাটা শোনো মা, মা জুনকি চলিয়া নিজে যা, প্রভু প্রভু আকাশে বৈগুরু জাগিলে তার রাতি আশা, জাগিলে তার রাতি আশা, স্বপ্নে সাথে চলো যাই একসাথে যেখানে চন্দ্রমা কাঞ্চনা কল্পনা, স্বপ্নে চলো যাই একসাথে যেখানে চন্দ্রমা।
ভারত যদি সত্যি তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে থাকে তাহলে আজ থেকে তোমার সমস্ত দায়িত্ব বারুদকেই নিতে হবে। তার জীবনে অন্য কোনো ভালোবাসার মানুষ থাকতে পারে। আপনাকে ভালোবাসতে পারে এমন দুর্ভাগা পুরুষ এই পৃথিবীর বুকে আছে বুঝি? মানে মানে যে নারীর মন এত কষ্টকাঠিন্যে ভরা তার বুকে পুরুষের বসবাস। ব্যাপারটা ঠিক হজম হলো না। আপনি তো বলেছিলেন যে মন ছাড়া ওই দু টাকা সিঁদুর নিজেকে রঙিন করার উপকরণ ছাড়ার কিছু নয়। তাহলে এখন এই সিঁদুর নিয়ে এত লাফালাফি করছেন কেন বলুন তো? নাকি সত্যি সত্যি আমার বউ হতে চাইছেন? আমার দু দিনই তো এসে যাই বনিশিকা চ্যাটার্জির জীবনে যে আপনার বউ হতে চাইবো। মাই ফট এমন করে বলছে দেখুন যেন মনে হচ্ছে রানী এলিজাবেথ এইচেন গ। এটা তো একেবারে ঠিক কইছেন গ। এই যে শুনুন, আপনার জীবনে না আমার স্ট্যাটাস ঠিক রানী এলিজাবেথের মতোই, তো মুখে তো অনেক বড় বড় বকুনি ঝাড়েন। এবার দেখান, এবার দেখান এই এলিজাবেথকে বহন করেন কি করে। আমার দাদা বেশি চ্যালেঞ্জ নেবেন না, একদম চ্যালেঞ্জ নেবেন না। বলা তো যায় না কখন আমার প্রেমে পড়ে যায়। উত্তম কুমার এসেছে, দেখুন উত্তম কুমারকে সরো ওখান থেকে। ওনার প্রেমে পড়ে যাবো আমি? এত ভুলভাল কনফিডেন্স পান করতে থেকে বলুন তো। যেদিন হসপিটালে জন্মেছিলাম তার পর দিন থেকে ওই জন্য ওই সময় থেকেই ভুল ভাল। আয়নায় মুখটা দেখেছেন? হ্যাঁ। কেমন বলুন তো? পেছন দিকে অনেকটা মহানায়কের মতোই লাগে। ওমা তাই দেখি। সামনে থেকে কেমন বলুন তো? কেমন? চেহারা বেকা মুখ বাঁদরের মতন দেখতে। আমি যদি বাঁদরের মতো দেখতে হই না তাহলে আপনি 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 একটা সাদা মুলোর মতো দেখতে। এই শুনুন, সাদা মুলো না, সাদা মুলো হেলদি হয় ওকে। এই শুনুন, সাদা মুলো না, সাদা মুলো হেলদি হয় ওকে। বড় দুর্গন্ধ হয় না না, যারা খায় তারা বোঝে না, যারা পাশে বসে থাকে তারা ভালো বুঝতে পারে। আপনারা হাসছেন, এই ছেলেটা নোংরা নোংরা কথা আপনারা হাসছেন। মেয়েদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানেন না, বাজে বাজে কথা বলে ম্যানার লেস।
পাপরি পাতা আর ও বেশি দুর্গন্ধ পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় সে কথা কানে নিলে ওবে জি ছজাদা পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় সে কথা কানে নিলে ওবে জি চলাদা লোকে যা বলে বলু পাগলে কিনা খায় পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় না কিনা 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 হে হে কিনা 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 গো যত পেটে রাধা কি ঘোরা হয় কান কাটা যায় লজ্জা শিখি পায় যত পেটে রাধা কি ঘোরা হয় দোকান কাটা যায় লজ্জা শিখি পায় চোর কি বলে শোনো থাকে যত পেটো রাধা কি ঘোরা হয় চিকে না দম না চিকে না দম না চিকে না দম চিকে না দম না চিকে না দম না চিকে না দম দম अरे कुकी कुहू डाके डाकिन शिकारी डाके जोरी रा जोर जन सुअर को तू डाके आहा सुअर को तू डाके आहा सुअर को तू डाके धरा फांदे जन कैमुन कोरे काले बामुन होए मिट्टी कैनो हाथ बराले छागे कैनो हाथ बराले छागे कैनो हाथ बराले छागे पकड़ने की न पोने छागने की न खाए থাকে যত পেটে থাকে ঘোড়া গলে কিনা বলো গলে কিনা থাকে যত পেটে থাকে ঘোড়া লোক চলে বলু কে কি আছে যায় চোর কি বলে শোনো তোমারে কথা আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথিবীর ওই তুই এখানে এলি কি করে মানুষ থেকেই মানুষ আসে বিরুদ্ধতা ভিড় বাড়ায় আমরা মানুষ তোমরা মানুষ তফাত শুধু শির দাঁড়ায় আবে তোর মাসি পাচ্ছিস কি মার সারাকে আবে মার এই তুই জানিস না তার লোকের গায়ে হাত তুলেছিস অঘরে যদি জানতে পারে তোকে শেষ করে দেবে অবরাকে গিয়ে বলে দিস দুর্বলদের উপর অত্যাচার করে নিজেকে শক্তিশালী প্রমাণ করবার দিন শেষ হয়ে গেছে এবার মার দিলে তার পাল্টা মার সহ্য করার ক্ষমতা যেন সে রাখে নাহলে সালা এমন মার মারবো না গাঁটে গাঁটে ব্যথা ধরিয়ে দেবো কে রে তুই এত বড় বড় কথা বলছিস জীবন কথা সংলাপ আমি নৌকায় নৌকায় পান প্রথম আলো সূর্য আমি বারুদ আমার নাম পাপের নিধনে পুণ্যের চাবুক হাতেই আমার থাকে মালিককে গিয়ে বলিস ওর বাপ এসে গেছে পাহাড়কে কোনোদিন ভাঙার চেষ্টা করিস না নদীকে কোনোদিন মাপার চেষ্টা করিস না বনে কোনোদিন আগুন লাগানোর চেষ্টা করিস না যারা শান্ত তাদের শান্ত থাকতে নাহলে তাহলে এমন ঝড় তুলবো না খড়কুটোর মতো উড়িয়ে নিয়ে চলে যাবো যা যা শান্ত ছেলের মতো বাড়ি চলে যা 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 যাচ্ছি যাচ্ছি কিন্তু আবার দেখা হবে আপনার লাগেনি তো ওরা আপনাকে মারছিল কেন কি করেছেন আপনি এসে গেছে এসে গেছে প্রতিবাদ এসে গেছে বিপ্লব এসে গেছে জাগ দে রাহো জাগ দে রাহো জাগ দে রাহো শুন শুন লোকটা পাগল নাকি আচ্ছা তাই যদি হয়ে থাকে তাহলে ওরাও কে মারছিল কেন অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য অন্যায় কি অন্যায় দীর্ঘদিন ধরে এই রাঙামাটি অঞ্চলে হয়েছিল অন্যায় যার কবলে পড়ে জর্জরিত এই এই রাঙামাটি অঞ্চলের মানুষেরা সে অন্যায়ের নাম কি অঘোরা ঠিক বলেছেন এই রাঙামাটির মৃত্যু পড়ি এক ও অদ্বিতীয় শস্যে আমি কিছু এই অঞ্চলে কয়লা খাদানের শ্রমিক কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমি এক যাযাবর চাকরির সন্ধানে এই প্রান্ত থেকে ওপ্রান্ত ঘুরে বেড়াই কিন্তু চাকরি আর জোটে না তাই ভাবলাম যাই একবার ওই চ্যাটার্জি কল প্রাইভেট লিমিটেড একটু খোঁজ নিয়ে দেখি যদি কোনো চাকরির সন্ধান হয় কিন্তু এখানে আসবার পর যা দেখলাম আর তোমার মুখে যা শুনলাম তারপর এখানে চাকরি করার ইচ্ছেটা আমার মন থেকে চলে গেছে দেখে আজ আজ তাহলে চলি কেমন হয় এক মুহূর্তের এক স্বপ্ন দেখি তা মুহূর্তে ভেঙে দিয়ে চলে যাচ্ছেন এই রাঙামাটি অঞ্চলের মানুষ বহু বছর ধরে বহু কষ্ট সহ্য করে চলেছে
কিন্তু দূর থেকে দাঁড়িয়ে আপনার ভেতরে জ্বলে থাকা আগুনটাকে আমি দেখেছি। আপনি পারবেন না, বলুন না, বলুন না, আপনি পারবেন না আমাদের এই দাসত্ব থেকে মুক্তি দিতে? দেখো দেখো, আমি ভুল বুঝো না, আমিও তোমাদের মতো একজন সাধারণ মানুষ। যে আগুন আমার ভেতরে রয়েছে তা তোমাদের ভেতরে রয়েছে, শুধু না সেটাকে টেনে বাইরে বার করে নিয়ে আসতে হবে। এই লড়াই যে তোমাদের, তোমাদেরকেই যে লড়তে হবে। বন্ধু 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 বলে যখন ডাকলেন তখন বন্ধুর কথাটা একটু রাখুন না। আমি জানি, আমি জানি আপনি আমাদের পাশে থাকলে আমরা নিশ্চয়ই পারবো। আপনার কাছে আমি হাত জোর করে দয়া ভিক্ষা চাইছি, আপনি আমাদের ছেড়ে যাবেন না, আমাদের একটু সাহায্য করুন। দেখো দেখো, আমি কোনো ভগবান নই যে তোমাদের দয়া করবো, আর কোনো মহাপুরুষও নই যে তোমাদের সাহায্য করবো। যে আজ পর্যন্ত নিজের সমস্যাগুলোর সমাধানের রাস্তা খুঁজে পেলো না, সে করবে এতগুলো মানুষের জীবনের সমস্যার সমাধান? তাছাড়া আমি এখানে থাকবো কোথায়, করবোটা কি? তোমাদের নিজেদেরই কত সমস্যা, তার উপর আমি যদি এখানে থাকি তাহলে তো ভগবানকে রাখার জন্য জায়গা দরকার হয় না, তাকে যে মাথায় তুলে রাখতে হয়। বলুন না, বলুন না, থাকবেন আমাদের সাথে? হ্যাঁ হ্যাঁ, থাকতে পারি, তবে তবে আমার দুটো শর্ত আছে। আপনি আপনি থাকবেন? আপনি সত্যি বলছেন? বলুন, যে কোনো শর্ত মানতে আমরা প্রস্তুত। প্রথমত আমাকে ভগবান বলা চলবে না, বন্ধু বলতে হবে। আর দ্বিতীয়ত, আপনি নয় তুমি করে বলতে হবে, কারণ তুমি করে না বললে আমি তোমাদের আপন হব কী করে? আর আমি যদি তোমাদের আপনই না হতে পারি তাহলে তোমাদের সাথে তোমাদের এই লড়াইটা আমি লড়বো কী করে বন্ধু? যেটুকু শিক্ষা তুমি এই রাঙামাটিতে দেখতে পাবে তা যে সব তারই দান। সেটা বুঝলাম, কিন্তু কে সেই দিদিমণি, কি করেন তিনি? এই রাঙামাটি অঞ্চলে পাঠশালা চালান শ্রীমতী স্নেহলতা ব্যানার্জি। দিদিমণি কোথায় রে? মা, মা একটু ভেতরে গেছে। ও মা, 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 মা কি করছিস? কে এলো আবার? কে? ও কিশোর, তুমি? তাই ইনি কে? এনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার বন্ধু, শহর থেকে এসেছে। ও আচ্ছা আচ্ছা, বন্ধু প্রণাম করো, আমাদের দিদিমণি। থাক বাবা, থাক থাক, তোমার নাম কি? বারুদ। বারুদ, এমন অদ্ভুত নাম তোমায় কে দিয়েছে? সমাজ। সমাজ? আর তোমার বাবা মা? তোমার বাবা মা এটা মেনে নিলেন? থাকলে তো মানবেন, বাবা অনেক ছোটবেলায় আমায় ছেড়ে চলে গেছেন। আর মা? আছেন, তবে কোথায় আছেন তা আমি জানি না। তুমি তাকে খোঁজার চেষ্টা করনি? যে স্বেচ্ছায় নির্বাসন নাই তাকে যে খুঁজে পাওয়া যায় না মাসিমা। তার বাড়ি তুমি একা? এই সমাজে এক অস্তিত্বহীন জীবন যাপন আমার। কে বলেছে তুমি একা? কে বলেছে তুমি একা? এই যেমন আজ আমি ভুল করে তোমার কপালে ফোঁটা দিয়ে ফেললাম, তার মানে তো আজ থেকে আমি তোমার বোন হলাম নাকি? কি গো মা? হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো, বারুল একদম ঠিক কথা বলেছে। শোনো বারুল, আজ থেকে নিজেকে একা ভাববে না, আমরা সবাই আছি তোমার সঙ্গে। দেখেছো বন্ধু, দেখেছো, বলেছিলাম না যে দিদিমণি হচ্ছে আমাদের সকলে মায়ের মতো। আচ্ছা কিশোর, বারুদ তোমার কেমন বন্ধু? আগে তো কোনোদিন নাম শুনিনি, বলনি তো আমাদের। কি করে বলবো দিদিমণি, কালই তো ওর সাথে আমার প্রথম আলাপ হয় এই রাঙামাটিতে। ও মা, তাই বুঝি? হ্যাঁ, শোন শোন শোন, কাল বন্ধু আসা মাত্রই ওই এমএলএ সাহেবের অত্যাচারের বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়ালো এমএলএ সাহেব, আর চালা চুমুন্ড ভয় লেজ গুটিয়ে দেখি হুড়ুর করে পালিয়ে গেল। প্রচন্ড শক্তিশালী এবং ভয়ঙ্কর, ওদের সঙ্গে লড়াই নেবে তুমি ঠিক করনি বারো, পরবর্তীতে ওরা তোমার ভয়ানক ক্ষতি করে দিতে পারে। মায়ের আশীর্বাদ, বোনের ভালোবাসার, বন্ধুর হাত যদি আমার সাথে থাকে তাহলে কেউ যে আমার কোনো ক্ষতি করতে পারবে না মাসিমা। তাছাড়া তাছাড়া যার অর্ধেক জীবনটাই ক্ষতির খাতায় লেখা হয়ে গেছে, তার বাকি জীবনের ক্ষতির হিসেব কি বা হতে পারে? জানেন, চাকরির সন্ধানে এই রাঙামাটিতে আসা, জানি না কতটা কি করতে পারবো, তবে তবে কিছুদিনের জন্য আমাকে একটা আশ্রয় দেবেন? দিদিমণি, বলছিলাম আমাদের পাঠশালায় কি কোনো কাজ? নিশ্চয়ই হবে,
তবে টাকা পয়সা না 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 ওসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না ভাবুন না ভাবুন এই কাজটা আপনি আপনার ছেলেকে করতে দিয়েছেন বারুদ আজ যা বলেছো বলেছো ভবিষ্যতে ছেলে নামক শব্দটা আমার সামনে উচ্চারণ করবে না এভাবে বলছো কেন মা ও তো দাদাভাই সম্পর্কে কিছু জানে না কেন কি অপরাধ করেছে সে যে মা হয়ে নিজের সন্তানের কথা বারুদ আমার একটাই সন্তান সে হলেই পারু কোন পুত্র সন্তানের অস্তিত্ব আমার জীবন যাত্রায় কোনোদিন কোন স্থান পাবে না কিন্তু এমন তো হতে পারে মাসিমা তার জীবন অস্তিত্বের খাতায় শুধু একটা শব্দই লেখা রয়েছে মা বারুদ সে হয়তো আমার মতোই তার মাকে খুব মিস করে সে হয়তো আমার মতোই তার মায়ের কাছে আসতে চায় কিন্তু তার মায়ের ডাক হয়তো তার কাছে গিয়ে পৌঁছয় না জানেন মাসিমা মা হারা সন্তানরাই কিন্তু সবচেয়ে ভালো বুঝতে পারে যে মা শব্দের অর্থটা কি পৃথিবীর সমস্ত ভালোবাসাকে দাঁড়িপাল্লার একদিকে চাপিয়ে দিলেও মায়ের ভালোবাসার ভারকে যে হারানো চায় না মাসিমা হারানো চায় না আমায় ছেড়ে কোথায় তুই চলে গেলে মা তোমার মতো মন করে কেউ কেউ ডাকে না আমায় ছেড়ে কোথায় তুমি চলে গেলে মা তোমার মতো মন করে কেউ তো ডাকে না মা তো তুমি আমায় ছেড়ে থাকতে পারো কেমন করে তোমার স্নেহ ভালোবাসা আর তো পেলাম না ও মা একদিন ওরা যীশু খ্রিস্টের মাথায় পরিয়েছিল কাটার মুকুট ক্রুশবিদ্ধ করেছিল তার নিষ্পাপ শরীরটাকে ফোঁটা ফোঁটা রক্ত ছড়েছিল যে মাটির বুকেতে সেখানে প্রতিদিন সেখানে প্রতিদিন রাতে জন্ম নেয় তোমাদের মতো সহস্র সহস্র শয়তান কি ভেবেছো তুমি কি ভেবেছো তুমি বাড়িতে কাউকে কিছু না জানিয়ে কোথায় চলে গিয়েছিলেন আচ্ছা তুমি কি চাও কাজকর্ম সব ছেড়ে দিয়ে আমি দিন রাত ঘরে বসে থাকি এই বাবা মার প্রতি কি তোমার কোনো কর্তব্য জ্ঞান নেই কর্তব্য
যে বাবারা তার সন্তানদের শক আহ্লাদগুলোকে নিজের হাতে কলা টিপে খুন করে তার বেঁচে থাকার অক্সিজেনটাকে কেড়ে নেয়, তাকে কর্তব্য বোঝাবে কে? দুচোখে কামনা দৃষ্টি বুকেতে বাসনার বাসা মুখেতে মুখোশ পড়া তা জীবন অভিধানে অভিমান শব্দটাই যে বড় বেমান। সূর্য কি পাগলের প্রলাপ বুকছো তুমি? ঠিক বলেছেন। আমি তো পাগল। আসলে যে নেতারা গিরগিটির মতো রং বদলে জনগণকে ভাবে ভাঙা খেলনার মতো খেলনা, আমার পাগলামি তাদের বিরুদ্ধে। যে উলঙ্গ রাজারা সমাজটাকে বিকলাঙ্গ পঙ্গু করে রেখেছে, আমার পাগলামি তাদের বিরুদ্ধে। যে আইন ধর্ষকদের সাজা দিতে গিয়ে নীরব দর্শকের ভূমিকায় 8-8 বছর সময় নিয়ে নেয়, আমার পাগলামি তাদের বিরুদ্ধে। যে সমাজে নির্যাতিতা ধর্ষিতা নারীদের কপালে চটে শুধুমাত্র মোমবাতির মিছিল, আমার পাগলামি সেই মেরুদণ্ডহীন সমাজের বিরুদ্ধে। কে বলে পাগল? সে যেন কোথায় আমি পাগল না? আমি পাগল না? মনকে নুমে তো কথা বলি এ পাগল মন। আপেক্ষিক পামেলা, আমার জীবনের কষ্টগুলো না কেউ কোনোদিন জানতে চায়নি জানো পামেলা। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমি অনুভব করি যে আমাদের দেশের 100% মানুষের মধ্যে 73.2% মানুষ এখনো অশিক্ষার অন্ধকারে নিমজ্জিত, যাদের মধ্যে 59% মানুষ কেবলই নারী, তখন নিজেকে শিক্ষিত হিসেবে ভাবতে আমার কষ্ট হয় পামেলা। যখন দেখি আমাদের দেশের বহু মানুষ মহামারীর কবলে পড়ে কর্মহীন হয়ে তাদের সন্তানদের ক্ষুধা জ্বালার অন্তর্ভেদী কান্না নিবারণের আশায় মানুষের দরজায় দরজায় কে ভিক্ষা চেয়ে বলে আমাকে আমাকে কিছু অর্থ সাহায্য।
করবেন, আমার কিছু অত সাহায্য করুন না। আমি না আমি না আমার সন্তানটাকে দুদিন ধরে কিছু খেতে দিতে পারিনি। তখন তখন নিচের খাবারের থালায় ভাত মাছ মাংস দেখে আমার কষ্ট হয়। ছোট বুঝবে না গো কালী কাকা, বুঝবে না কষ্টের ভাগ না কেউ কোনো দিন নিতে পারবে না। আমি আমি নেব সূর্য। হ্যাঁ হ্যাঁ সূর্য, তুমি বিশ্বাস করো, চোখের জলে চোখের জলে আমি আমার মহা ফুলের প্রায়শ্চিত্ত করতে এসেছি। অনুশোচনার আগুনে পুড়ে শুরু করব আমি আমার নতুন জীবনের পথ চলা। অনুশোচনা? হ্যাঁ সূর্য, তুমি বিশ্বাস করো, সূর্য তুমি বিশ্বাস করো, তোমাকে সুস্থ করে তোলার জন্য আমি ডাক্তারি পাস করে এসেছি। কে বললো, কে 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 বললো আমি অসুস্থ? হ্যাঁ কেন কেন তোমরা বারবার কেন তোমরা বারবার আমাকে অসুস্থ বলে প্রমাণ করতে যাও? কেন কেন কেন? দয়া করুন, দয়া করুন দিদিমণি, আপনি ছোট সাহেবকে দয়া করে এই ধরনের কথা বলবেন না। আমি কি বলবো না বলবো সেটা কি তোমার মতন একজন অশিক্ষিতর কাছ থেকে শিখতে হবে? হ্যাঁ শিখতে হবে, হ্যাঁ শিখতে হবে, কারণ যে মানবিকতার শিক্ষা অশিক্ষিত মানুষটার মধ্যে রয়েছে তার ন্যূনতম অংশ যদি তোমাদের মতো অর্থের বলে বলিয়ান শিক্ষিত মানুষদের মধ্যে থাকতো, তাহলে বাংলা অভিধানে অমানুষ বলে কোন শব্দ আর থাকতো না। কাকে কি বলছো তুমি? যার জীবনটাই একটা হারানো অধ্যায় তাকে তাকে লাভ ক্ষতির হিসেব শেখাচ্ছেন। হ্যাঁ লাভ ক্ষতির হিসেব শেখাচ্ছেন। আমি তো আমার জীবন অঙ্কটাকে কোনোদিন ওই লাভ ক্ষতির সাথে মেলাতে চাইনি। তবু আমি হাল ছাড়বো না সূর্য, আমার ইচ্ছে পূরণের প্রতীক্ষায় প্রহর গুনে যাব, দু চোখে এঁকে নেব সূর্যের এক মুঠো রোদ, স্বপ্নের রাঙে রাঙিয়ে নেব আমার স্বপ্ন। আমি হব সূর্যের সৎ পাকে বাধা অগ্নি সাক্ষী স্ত্রী, আর এটাই আমার চ্যালেঞ্জ। এই তুমি কি করলে সূর্য? এটা তুমি কি করলে? পামেলার মনে কষ্ট দিয়ে আমার বাবা ঠাকুরকে আঘাত করা, এটা রাজবাড়ির ক্ষতি হবে। জীবনটাকে লাভ ক্ষতির ঝাপদা খাতা করেছেন, তাই বড় লোক হয়েছেন, ব্যবসাদার বনেছেন, কিন্তু কিন্তু নিজেকে একটা প্রশ্ন করে দেখুন তো মিস্টার রুদ্র প্রতাপ রায়, এক মাতৃস্নেহ থেকে বঞ্চিত সন্তানের কাছে ভালো বাবা হয়ে উঠতে পেরেছেন কি? কথাগুলো অপ্রিয় হলো সত্যি বড় সাহেব, দয়া করে আপনি ওই পামেলার বোন আমার ছোট সাহেবের মাথায় চাপাবেন না। এই রাস্কেল, তোমার এত বড় সাহস হয় কি করে? তুমি আমাদের কথার মধ্যে কথা বলো, চাকর চাকরের মতোই থাকবে। কি বললেন বৌরানি? আমি আমি চাকর? বাবা বা ঠিকই বলেছেন গো বৌরানি, আপনি ঠিক কথাই বলেছেন, আমি তো শুধু চাকর, আপনাদের ওই পায়ের জুতোর সুখ তোলার মতো, যে জুতোয় ময়লা লেগে গেলে তাকে শুধু হাত দিয়ে হিসাব করতে হয় বৌরানি, কোনোদিন মাথায় তুলে রাখা যায় না, কোনোদিন মাথায় তুলে রাখা যায়। কষ্ট পেও না, কষ্ট পেও না কালী কাকা, কষ্ট পেও না। আসলে আসলে এরা অর্থের অহংকারে ভুলে যায় যে নূপুর সোনার হলেও সেটা পাই থাকে, আর ক পয়সা টিপ আজি কপালেই ঠাই পায় গো কালী কাকা। হ্যাঁ ঠিক বলেছি, ঠিক বলেছি, তাই একটা কথা কান খুলে শুনে রাখুন, আমার কালী কাকার নামে আর একটা বাজে কথা কোনোদিন বললে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না, কেউ না, কেউ না, কেউ না। শুনলে তোমার ছেলের কথাগুলো শুনলে? এখনো বলছে সময় আছে, এই সব ছোট লোক চাকর বাকদের এই রাজবাড়ি থেকে তাড়াও, নইলে রাজবাড়ির সম্মান আর বেশি দিন টিকানো যাবে। আর পারলে তোমার এই ছেলেকে শিক্ষাটা দাও। ঠিক কথাই বলেছে খালি, ভুলটা আমারই, আর কোন দয়া মায়া করুণা নয়, এখন এখন ওকে যেটা দিতে হবে সেটা হলো উচিত শিক্ষা।
বলশালী ব্যক্তিদের পায়ের তলায় বসে লেজ নাড়া কুকুরে পরিণত করবে সেই শিক্ষা আমার চাই না চাই না সেই শিক্ষা আমার চাই না চাই না চাই না ঘরে তালা বন্ধ করে ফেলে রাখবি, আর তা যদি না পারিস তার জেনে রাখ এই রাজবাড়িতে তোর আর কোন প্রয়োজন নেই। এটাই তোর বড় সাহেবের হুকুম। যা জীবনটাই শূন্য থেকে শুরু শূন্য দিয়েই শেষ। এই তো ভালো আছি বেশ। চলো চলো কালিকাকা চলো চলো আমাকে আমাকে শিকলটা পরিয়ে দেবে। না ছোট ভাই, এই ধরনের কাজ তুমি আমাকে করতে বলো না। আমি রাস্তায় রাস্তায় ভিক্ষে করবো, না খেতে পেয়ে মরবো। তুমি এই ধরনের কাজ তুমি আমাকে করতে বলো না ছোট ভাই, আমি পারব না। কিন্তু এই কাজটা না করলে ওরা যে তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে গো কালিকাকা। আর তোমাকে ছাড়া আমি বাঁচবো কি করে বলো তো? আমি যে বাঁচতে চাই কালিকাকা, আমি যে বাঁচতে চাই। তোমার বিচারের পর জন্মগত রক্তের নেশায় তারা ইন্টারনেটের বোতাম টিপে সন্ধানী চোখে খুঁজে বেড়ায় কোথায় কোন কংসের কারাগারে জন্ম নিতে চলেছে নতুন যিশু। এসো শিকল করা করিয়ে দিয়ে এসো এসো কালিকাকা, শিকলটা পরিয়ে দেবে এসো এসো কালিকাকা। আমি পড়বো না।